অনেকদিন পরে একটা ভিডিও শুট করছি, যা হোক করে বসে বসে এই যে এখন বাবু ফোন দেখছে। আর তোমাদেরকে একটা কথাই বলা হয়নি, যেহেতু আমি ভিডিও করি না অনেকদিন ইউটিউবের জন্যে তাই জন্য, আর আমি নতুন ফোন কিনেছি, নতুন পুরনো ফোন থেকে নতুন ফোনে শিফট হতে যে কত ঝামেলা এবার বুঝছি। যেটা ওইটা অ্যান্ড্রয়েড হলে বোঝা যায়, আইফোনে এত সেটিং, বাবা রে বাবা মাথা খারাপ হচ্ছে, যে আইফোন ইউজ করে সেই জানে। যাই হোক, আর এখন এই ফোনে শিফট করলাম পুরোপুরিভাবে, তাই জন্য ভাবলাম যে ছোটো ছোটো ভিডিও ইউটিউবের জন্য আপলোড করা, অনেক দিন হয়ে গেছে শেয়ার করা হয়নি। প্রথমে তো বাবুকে নিয়ে টাইম বার করা অনেকটা কঠিন হয়ে গেছে আমার জন্য, তার মধ্যে ভিডিও এডিটিং করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার নতুন ফোনে অনেক ঝামেলা হচ্ছিলো সেটিং করতে করতে, অনেকদিন সময় লেগে গেছে আমার আইফোনে সেটিং করতে করতে। তো ফোনটা কেমন হয়েছে বলো, কালারটাও বলো, পার্পল কালার আছে। আর ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে আমি জানিও না, ফার্স্ট টাইম করছি, যদি ভালো লাগে তাহলে বলো, ভিডিও এর মধ্যেই শুট হবে। আচ্ছা, বর্ষাকাল কার কার ভাল লাগে, আমার তো একদম ভাল লাগে না, কাপড় তুলতে আর মিলতে সারাদিনই কেটে যায়। যাই হোক, এখানে এখন স্নান টান করে কমপ্লিট, মা এক ঝুড়ি ফুল তুলে দিয়েছে, আমাদের গাছেরই ফুল আছে। আর মাঠে দেখো এইদিকে সব ধান সবাই বসাতেও শুরু করে দিয়েছে। এখানে এখন ঠাকুরঘরে চলে এসেছি, বালতি ঘর্মচার নিয়ে, ঠাকুরঘরের অবস্থাটাই দেখতে পাচ্ছ। আমাদের যেহেতু ছাদের উপরে ঠাকুরঘর, অনেক ধুলো জমে, এখন সব কিছু কমপ্লিট করে আর এখন চন্দন বাড়ছে একটু, যেহেতু আমাদের একটা গোপু সোনা রয়েছে তাকেই প্রত্যেক দিন চন্দন তুলসী পাতা নিবেদন করতে হয় তার জন্যে। এখানে এখন সব ঠাকুরের আমার ভোগ দেওয়া হয়ে গেছে কমপ্লিট, দেখতেই পাচ্ছ সুন্দর করে গোপুসোনাকে রেডি করে দিয়েছি, ফুল টুল দিয়ে একদম সাজেস প্রত্যেকটা ঠাকুরকেই। আর এখন দুপুরবেলায় বাবুকে খাইয়ে দেয় আর ভিডিও শ্যুট করা হয়নি, ঘুমালে বাচ্চা কাছে কত শান্ত লাগে মুখটু। আর আমাদের কেন বলছি বর্ষাকাল ভাল লাগে না, দেখো আমাদের বাড়ির সামনে রাস্তার কি অবস্থা, এই জন্যে আমার বর্ষাকাল একদম ভাল লাগে না। আর যাচ্ছি একটু দোকানে কেনাকাটি করতে, কিছু কেনাকাটি করার আছে, আমি আর দিদি চলে যাচ্ছি, হাঁটতে হাঁটতেই যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে কিছুটা গিয়ে, 10-15-20 মিনিটের রাস্তা আছে, একদম গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ মাছ ভিজে, ভয় লাগছিলো যদি কোথাও সাপ টাপ থাকে কি কি, আমাদের গ্রামে তো এটাই হয়। এখন চলে এসেছি কিছু ফার্নিচারের দোকানে, দিদি কিছু কিনছে আর আমি অপেক্ষা করছি কখন হবে কখন হবে। বাড়ি এসে দেখি না, সৌরভ পিঠে খেতে চেয়েছে তাই জন্য এখানে দুধ পুলি হচ্ছে, মা করছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।